ছোট করে কয়ে দিল আপনার দুই সুদা দিলেন, তাহলে আপনার একটা দাম বলেন বাবা, একটা দাম বলবো কথা বলি। দুইটি গরুর 1.5 লক্ষ টাকা দর্শক দেখতেই পাচ্ছেন, বিক্রেতা বলছে যে লস হয়েছে তারপরও বিক্রি করছে, ক্রেতার মুখে হাসি দেখতে পাচ্ছি আমরা। ভাই বিক্রেতা হলো মন খারাপ, আপনার মুখে হাসি, বিক্রেতার মনে হাসি দেখেন না মুখে, দেখি না তো চাচা বলছে চাচার হাসি এখন দেখছি আমরা চাচা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি হযরতপুর গরুরহাটে। তা আমরা জানবো যে মাদারি সাইজের ষাঁড় গরুগুলোর দাম কেমন যাচ্ছে, আমরা জানার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি যে বেশ সুন্দর একটি ষাঁড় গরুগুলো আমাদের পালন করার মতো। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি ভাই ভালো, কিন্তু আবার ব্যবসা বাণিজ্যের দিকে ভালো নাই। কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে ভালো নাই কেন ভাই? ভাই যে দেন এত সুন্দর লাল গরু, হ্যাঁ এত সুন্দর লাল গরু ফার্ম পার্টি আসে না, 1,20,000 দাম ভাই, 1,90,000 ব্যাপারী হাটে আসে না। আচ্ছা ব্যাপারী আসে না, ব্যাপারী নাই কাস্টমার নাই। 1,20,000 কেন দাম বলে? 90,000 1,00,000 বলে। তা আপনি নিয়ত কত কত হলে বেচবেন? আচ্ছা লাভ লস মিলাই আর কি, বাজার ভালো না ঈদের পর তো ওই জন্য মানে ক্রেতারা তেমন ই করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, 500 টাকা কেজি বলে না? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা এই যে ভাই দেখতেছি কালো সাইজের ষাঁড় গরুটা, ভাই আসসালামু আলাইকুম, কই থেকে আসছেন? জামালপুর থেকে। কয়টা গরু আনছেন? 8-10টা বেচা হয়েছে? না সবগুলোই আছে, 3-4টা আছে। 3-4টা আছে, এইটা কোন জাতের? দেশি ক্রস। কয় দাঁত? দুই দাঁত। কত দাম চাচ্ছেন? 1,20,000 বলছে। কত বলছে? কত? 90,000 বলে। আচ্ছা 90 বেশি বলে না, দর্শক দেখতে পাচ্ছেন যে 1,20,000 চাওয়া 90,000 বলে। ভাই ভাইয়ের নিছি, ভাইয়ের নিছি। ভাই আসসালামু আলাইকুম, কই থেকে আসছেন? ও বোনের জামাই, বোন থাকে না? ও ভাই কি বলে, বোন বোনা থাকে না? আয়ে পড়ে কেন ভাই? কেন ওষুধ? আপনি যদি গরুরহাটে পড়ে থাকেন তো বোন তো থাকবেই না, চলে তো যাবে। হ্যাঁ নাতি বুদ্ধি বলে আছে। হ্যাঁ আচ্ছা এটা কয় দাঁত ভাই? এটা কয় দাঁত ভাই? এটা কয় দাঁত? কয় দাঁত? 5 দাঁত? 8 দাঁত? 8 দাঁত হয় নাকি? 6 দাঁত তো হয়। কত দাঁত দাম চাচ্ছেন? কত কত দাম চাচ্ছেন? 1,45,000। 1,45,000 কত বলছে ক্রেতারা? 10 বলে 20 বলে 30 বলে। 10 বলে 20 বলে 30 বলে। আচ্ছা তো এইটা বেচা হলে কি বোন চলে আসবে? হ্যাঁ আচ্ছা 40 বেচা বাড়লে বোন আবার চলে আসবে। আচ্ছা আচ্ছা আর দর্শক শুনলেন যে বউ থাকে না চলে যায় গরুর হাটে পড়ে থাকে বলে, সেটা বিক্রি হলে তাহলে ভাবি চলে আসবে। আচ্ছা ঠিক আছে দর্শক একটু মজা করলাম। আমরা এখানে একটা সুন্দর কালো গরু দেখতে পাচ্ছি, আমরা কথা বলি ব্যাপারীর সাথে। আসসালামু আলাইকুম, কই থেকে আসছেন? আরিশা থেকে। কেমন আছেন আপনি? কয়টা গরু আনছেন? 4টা বেচা হয়েছে? 1টা আছে, বাকি 3টা কি লাভ হয়েছে? হয়েছে মাশাআল্লাহ। এটা কয় দাঁত? 2 দাঁত। এটা কি দেশি ক্রস নাকি? এটার দাম কত যাচ্ছেন? 1,05,000। কত বলছে? 95। এই হযরতপুর হাটে কেমন আসলে বেচা কেনা কেমন হচ্ছে? হাটের অবস্থা ভালো? আচ্ছা ঠিক আছে। এটা কার আপনার? এটা কি অস্ট্রেলিয়ান জাত? অস্ট্রেলিয়ান। কয় দাঁত বাবুজি? 2 দাঁত। 2 দাঁত। কত দাম চাচ্ছেন? 150। কত বলছে ক্রেতারা? 30 বলছে। কত হলে বেচবেন আপনি? 40-42 হলে বেচবেন। আচ্ছা ধন্যবাদ দর্শক, চলুন আমরা আরো কিছু ষাঁড় গরু দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি
অনেক কষ্ট করে আসলে হাটের মধ্যে, অনেক কষ্ট। ভাইরা মন খারাপ করে গরু দাঁড়িয়ে নিয়ে দাঁড়া আছে। ভাই আসসালামু আলাইকুম, এত মন খারাপ কে ভাই? ব্যথা হচ্ছে না? ক্রেতা আসতেছে না? আচ্ছা, এটা কয় দাঁত? চার দাঁত। কই থেকে আসছেন? জামালপুর। কত দাম চাচ্ছেন এটা? এক লক্ষ পনেরো। কত বলছে ক্রেতারা? নব্বই পঁচানব্বই। ওই জন্য মন খারাপ। আচ্ছা, দর্শক শুনলেন যে মাত্র নব্বই পঁচানব্বই বলছে, ওই জন্য ব্যাপারীরা মন খারাপ করে আসলে গরুনে দাঁড়িয়ে আছেন অনেক কষ্ট করে। আমরা এখানে আরেকটা দেখতেছি ভাই, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? খুব ভালো আছি। ভালো আছেন? একটু হাসি খুশি দেখতেছি, মনে হচ্ছে লাভ হয়েছে নাকি? আচ্ছা, কয়টা আনছিলেন? কুড়ি থেকে আসছেন? কুড়িগ্রাম রাজিদপুরে। আল্লাহ, অনেক দূর থেকে আসছেন তো? আচ্ছা, কয়টা গরু আনছিলেন? ছয়টা। কয়টা বেচা হয়েছে? একটাই আছে। এটা কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। এটা কি জাতের? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। কত দাম আশা করতেছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিছু সারগুলোর দাম জানার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি দুইটা মুরব্বী, একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই থেকে আসছেন? বড়িখালি। কয়টা গরু আনছিলেন? একটাই। এটা কয় দাঁতের? হাতে নাই। কত দাম চাচ্ছেন? পঁচানব্বই। কত বলছে ক্রেতারা? পাঁচাশি। আপনার কেনা না পালের? পালের। তাহলে তো লস হবে না। কত নিয়ত? কত? নব্বই। আচ্ছা ভাই, কি আন এটাই? আচ্ছা, আমরা পরেরটা দেখি। দর্শক চলুন, খামারে পালন করার মতো ছাড় গরু যারা কিনতে চান আসলে, তো সেই ধরনের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। যেখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর, তো ব্যাপারটা আসলে মন খারাপ, অনেকটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে কারণ ক্রেতা আসতেছে না। এখানে দেখতে পাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাল্লাহ। কই থেকে আসছেন? ক্যান্ডিগঞ্জ। কয়টা আনছিলেন? বিক্রি হয়েছে? একটা আছে। এটা তো দেশি সাপ নাকি? দেশি সাপ। কয় দাঁত এটা? দুই দাঁত। দুই দাঁত। কত দাম চাচ্ছেন? এক লাখ পাঁচ। এক লক্ষ পাঁচ। কত বলছে? নব্বই। নব্বই। আপনার কেনা না? বাড়ির গরু। কত হলে ছাড়বেন? নিহত কত? পঁচানব্বই। পঁচানব্বই। আচ্ছা, বাকিগুলো কি লাভ হয়েছে তো? আচ্ছা, কেমন হাটের অবস্থা? কেমন আছে? মোটামুটি মোটামুটি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা একটু ভাইটার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই থেকে আসছেন ভাই? আবদুল্লাপুর। কয়টা গরু আনছিলেন? একটাই। কি কখন আসছেন? বারোটার দিকে। কয় দাঁত এটা? দাঁতে নাই এখনো। আপনার পালের নাকি? না পালের। কত দাম চাচ্ছেন? পঁচানব্বই। বলছে কিছু? কত বলছে? পঁচাত্তর বলছে। আচ্ছা, অনেক কম ভাড়া। কত হলে বেচবেন আসলে? একশো ও আশি হলে বেচবেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে দর্শক দেখতে পাচ্ছি আরো কিছু সার গরু আমরা দাম জানার চেষ্টা করছি হজরতপুর গরুর হাট থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রেতা দেখতেছেন, আমরা কথা বলি। কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই, আচ্ছা,
লস বললাম তো দেড় লক্ষ টাকায় দুইটি গরু ক্রয় করলেন এক ক্রেতা। আমরা একটু ভাইয়ের মন্তব্য জানবো। আসলে আর এনি বাংলা টিভি ভাই, ভাই আসসালাম আলাইকুম। আপনি তো চিনলেন বাইরে কিনছে, সবাই একসাথে আসছেন। এটা কি আপনার পালার জন্য নাকি? পালার জন্য, কুরবানিদের জন্য। কুরবানিদের জন্য 2023 সালে কুরবানিদের জন্য। তো কেমন হয়েছে? মাশাল্লাহ ভালো হয়েছে। দুইটি গরু দেড় লক্ষ টাকা দর্শক দেখতেই পাচ্ছেন। বিক্রেতা বলছে যে লস হয়েছে, তারপরও বিক্রি করছে। ক্রেতার মুখে হাসি দেখতে পাচ্ছি আমরা। তা ভাই, বিক্রেতা হলো মন খারাপ, আপনার মুখে হাসি। বিক্রেতার মনে হাসি দেন না মুখে, দেখি না তো চাচা বলছে চাচার হাসি। এখন দেখছি আমরা চাচা বলছে দেড় লক্ষ টাকা বিক্রি করলে তার লস হবে না। আগে তো লাগাইছে, সব টাকা লাভ করা যাবে না, এটাই নিয়ম ব্যবসা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ।